গত বছরের মুদ্রানীতিতে সরকারি খাতে 24.3 আর বেসরকারি খাতে 14.8 শতাংশ ঋণ প্রবৃদ্ধি ধরা হয়। যদিও অর্থ বছর শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে মাত্র 8.6 শতাংশ আর সরকারিতে হয়েছে তা লক্ষ্যমাত্রার দ্বিগুণ। চলতি অর্থ বছরে বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ব্যাংক খাত থেকে প্রায় 85,000 কোটি টাকা ঋণের লক্ষ্য রাখা হয়েছে, যে কারণে 2020-21 অর্থ বছরের মুদ্রানীতিতে সরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 44.4 শতাংশ। করোনার কারণে সরাসরি মুদ্রানীতি ঘোষণার পরিবর্তে বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত মুদ্রানীতিতে বলা হয়েছে প্রয়োজনীয় অর্থ সরবরাহে রেপো, রিভার্স রেপো ও ব্যাংক রেট কমানো হয়েছে। যেহেতু করোনা ভাইরাসকে সামনে রেখে আমরা বিভিন্ন অর্থনীতি আরো গতিশীল করার জন্য আমরা যে চিন্তা চেতনা করছি সেই চিন্তা চেতনার আলোকেই কিন্তু 14.8 ধরা হয়েছে। আমরা মনে করি এটা বাস্তবায়িত হবে। গভর্নমেন্ট যেমন উদ্যোগ নিয়েছে, বাংলাদেশ ব্যাংক সার্কুলারের মাধ্যমে যে সমস্ত প্যাকেজ ঘোষণা করেছে সেগুলো যদি বাস্তবায়িত হওয়ার জন্য ব্যাংকের যা যা করানোর দরকার সেটাকে দেখভাল অবশ্যই বাংলাদেশ ব্যাংক করবে। সম্প্রসারণশীল কৌশলকে গুরুত্ব দিয়ে মুদ্রানীতি ঘোষণাকে ইতিবাচকভাবে দেখলেও বেসরকারি খাতের ঋণ প্রবাহ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন সাবেক এই গভর্নর। বেসরকারি খাতে বিনিয়োগ এবং আমি মনে করি সেখানে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে কীভাবে আরও বাংলাদেশ ব্যাংক সহায়তা করবে সে সমস্ত ব্যবসাগুলো সেখানে ক্রেডিট গ্রোথ কীভাবে বাড়াবে সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং নতুন নতুন প্রোডাক্ট, সিকিউরিটাইজেশন, হেজিং, তারপর ভেঞ্চার ক্যাপিটাল, এই সমস্ত নিয়ে এগুলো কিন্তু মুদ্রানীতি থাকা দরকার। মুদ্রানীতি ঘোষণায় বলা হয়েছে চলতি বছরের এপ্রিলে 9% শিল্প ঋণ বাস্তবায়নের ফলে ঋণ আমানতের গড় সুদের ব্যবধান 3% নিচে নেমে এসেছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।